আমি জানতে চাই ইচ্ছাকৃতভাবে নিয়মিত নামাজে জামাতে নামাজ আদায় না করার জন্য ইসলামের শরীয়তে কি কি শাস্তির বিধান রয়েছে? ইচ্ছাকৃতভাবে নিয়মিত জামাতে নামাজ আদায় না করার কারণে ইসলামের শরীয়তে আপনার এক তো হলো যে অনেক উলামার মতে তার ঈমান থেকেই সে খারিজ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইনার রজুলি ওয়াশিরক ওয়াল কুফরি তারকু সালাহ, একজন ব্যক্তির মাঝে শিরক এবং কুফরির মধ্যে পার্থক্যই হলো সালাত ত্যাগ। অতএব যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে কোন কোন হাদিসে ফাকাত কাফারা, সে কাফের হয়ে গেল বা কুফরি করলো। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে সে ঈমান থেকে খারিজ হয়ে যায়। যদিও বিশুদ্ধ মত আমার কাছে যেটি মনে হয় তা হলো ইচ্ছাকৃত যদি কেউ সালাত ত্যাগ করেন তিনি কাফের হন না, কিন্তু কুফুরি করেন এবং এটা এক ধরনের অস্বীকৃতির মতো অত্যন্ত ভয়াবহ জঘন্য অপরাধ। কতটা জঘন্য? কুফুরি করার পর আল্লাহর অস্তিত্ব অস্বীকার করবার পর পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো সালাত ত্যাগ করা। বিধায় এর শাস্তি অত্যন্ত জঘন্য। আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকা কুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কি জিনিস নিয়ে আসলে, কোন কারণে তোমরা জাহান্নামে আসলে? তখন তারা বলবে করলাম না কুমিন মুসল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই জন্য জাহান্নামে আসছি। জন্য এটা এমন একটা অপরাধ যেটি জাহান্নামে যাওয়ার মৌলিক এবং প্রধান কারণগুলোর মধ্যে থেকে একটি। আল্লাহ তালা আমাদেরকে ইচ্ছাকৃত সালাত আদায় করা, সালাত ত্যাগ করার ভয়াবহ অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন। এমডি রুবেন হোসেন রিও জানতে চেয়েছেন সন্তান জন্মের পরে কি আকিকা দিয়ে বাধ্যতামূলক? বয়স্ক কারো আকিকা না দেওয়া থাকলে করণীয় কি? সন্তান জন্মের পর আকিকা দেওয়া সুন্নাহ, অনেক ওলামা ইকরাম ওয়াজিব বলেছেন। এটা সপ্তম দিনে, চোদ্দতম দিনে বা একুশতম দিনে দিতে হয়। যদি কারোর শিশুকালে আকিকা দেওয়া না হয় তাহলে বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে। বেশিরভাগ সালাফগণ এটিকে জায়েজ বলেছেন। জুবাইদার রহমান মিতা জানতে চেয়েছেন বোরকা পরে কোথাও গেলে সেই বোরকা পরে নামাজ পড়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই, বোরকা নামাজ পড়তে যদি বোরকা পাক থাকে, পবিত্র থাকে, কোনো নাপাক কোনো কিছু না লাগে, কোনো অসুবিধা নেই। এমনকি নাপাক কিছু লাগলে যেটুকু লাগছে সেটুকু জায়গা ধুয়ে আপনি বোরকা পরে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে পরপুরুষদের সামনে যদি পড়েন তাহলে তো বোরকা পরেই পড়তে হবে, আর একাকী পড়েন যদি তাও আপনি বোরকা পরে নামাজ পড়লে অসুবিধা নেই। তবে হ্যাঁ, একটু বলে রাখি যে একাকী মহিলারা ছাড়া কেউ নেই সেখানে, সেখানে আপনি মুখ ঢেকে সালাত আদায় করবেন না, কারণ মুখ ঢেকে সালাত আদায় করা হয়েছে, নিষেধ আছে। কিন্তু অন্য পুরুষদের সামনে হলে পর্দার বিধানটা ফরজ, সেটি রক্ষা করতে গিয়ে অবশ্যই আপনি বোরকা পরে এমনকি মুখ ঢেকেও সালাত আদায় করতে পারবেন।